কারণ সেটা কত হবে এম প্লাস দিস, তাহলে এটাকে ভাঙো, এটাকে ভাঙলে আমরা পি ওয়ান পি জিরো পি ওয়ান এম মাইনাস ওয়ান এইভাবে একটা সিরিজ পাবো। এবার দেখো ডেল্টা টি যদি স্মল হয় সো গেটিং টু প্যাকেট ডিউরেশন ওভারফ্লোস ডেল্টা টি, তাহলে আমরা যদি একটু ম্যাথামেটিক্যালি এটাকে এগোই তাহলে এই টাইপের ম্যাথামেটিক্স পাবো, এগুলো দেখতে এগুলো বলার কিছু নেই। তারপর ডিডিটি অফ এটাকে আমরা যদি একটু রিঅ্যারেঞ্জ করি তাহলে ডিডিটি অফ পি এম টি ইজ ইকাল টু ল্যামডা এবং পি এম মাইনাস ওয়ান আর পি এম টি রেসপেক্টে একটা ইকুয়েশন পাবো। এটা হচ্ছে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা যদি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয় তাহলে দেখো এর সলিউশনটাকে আমরা এইরকম কনসিডার করে নিচ্ছি, তাহলে লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে আমার এইটা, রাইট হ্যান্ড সাইডটা আমার এইটা হচ্ছে, তাহলে এই দুটোকে যদি দেখিয়ে নিই উই ক্যান শো হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে ল্যামডা হচ্ছে অ্যাভারেজ নাম্বার অফ প্যাকেট রিসিভ পার ইউনিট টাইম, সেটা আমাদের কিরকম না প্রুফ দেখো এম বার যদি দেখি তাহলে এম বারের ডেফিনিশন এইটা, সেটা থেকে আমরা একটু ইভালুয়েট করছি, ইভালুয়েট করে পি এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, পি এর ভ্যালু বসিয়ে যদি আমরা একটু কাটাকুটি করে নিই তাহলে এম বার ইজ ইকাল টু ল্যামডা টাও এরকম একটা এক্সপ্রেশন চলে আসবে। ইফ টাউ ইজ ইকাল টু ওয়ান তাহলে এম বার ইজ ইকাল টু ল্যামডা হয়ে যাবে, তাহলে সেই প্রবাবিলিটিটা আমাদের ল্যামডা হয়ে যাচ্ছে। তাহলে দেখো ইন অ্যালোহা সিস্টেম এনি ইউজার ইন ইউনিট টাইম ক্যান গিভ 1 divided by NTP packet. If there is k user, then total packet in unit time is k divided by this, so lambda is equal to this. So duration of packet is TP. So dekho TP, ei TP te amra otake time take slot e bhag kore niye eta to pakte pacchi. It can be received successively whether no packets come in that time. There should not be any packet ki প্যাকেট ডিউরিং দ্য প্রিভিয়াস টিপি, সো রিকোয়ার্ড টাইম হচ্ছে টু টিপি টু রিসিভ। এবার তাহলে দেখো প্যাকেট সাকসেসিভলি প্রবাবিলিটি অফ রিসিভিং ডিজায়ার্ড প্যাকেট সেটা হচ্ছে পি জিরো টু টিপি হচ্ছে এক্সপোনেনশিয়াল দিস এক্সপোনেনশিয়াল টু কে ডিভাইডেড বাই এন। এবার দেখো দ্য টাইম ইজ স্লটেড ইন এন নাম্বার, তাহলে এই এখানটা আমরা কি স্লটেড অ্যালোহা ব্যবহার করছি, তাহলে টাইমটাকে এন নাম্বারের অফ স্লটে ব্যবহার করছি। দেখো টাইম ডিভিশনটাকে আমরা এইভাবে এন নাম্বার অফ স্লটে ভাগ করে নিচ্ছি, যেখানে এন ইজ মাচ মাচ গ্রেটার দ্যান কে। ওকে, তাহলে দেখো প্যাকেট পার সেকেন্ড হচ্ছে 1 বাই এনটিপি, কে ইউজার যদি থাকে কে ডিভাইডেড বাই এনটিপি, প্রবাবিলিটি অফ রিসিভিং এ প্যাকেট সাকসেসিভলি ইজ টিপি, তাহলে পি জিরো টিপি, তাহলে এটা হাফ হয়ে গেল, মানে প্রবাবিলিটিটা আমার বেড়ে গেল, তাহলে এস হচ্ছে দিস, এস টিপি ম্যাক্সিমাম হচ্ছে দিস। এবার এটাকে আবার আমরা ডিফারেন্সিয়েট করছি রো এর রেসপেক্টে, তাহলে দেখবে এটাকে ডিফারেন্সিয়েট করে আমরা রো ইজ ইকাল টু ওয়ান পাবো, তাহলে এখানটায় আমাদের থ্রুপুট হচ্ছে 0.368, এটা আগের কেসটার থেকে অনেকটা বেশি, তাহলে স্লটেড অ্যালোহাটা আরো এফেক্টিভ। ঠিক আছে, এবার দেখো রেসপন্স টাইম অফ চ্যানেল, রেসপন্স টাইপ অফ চ্যানেল কি, দ্য টাইম টু রিসিভ সাকসেসফুলি এ প্যাকেট ফ্রম সেন্ডিং টাইম, তাহলে প্যাকেট লেন্থ হচ্ছে টিপি, আর অ্যাকনোলেজমেন্ট টাইম হচ্ছে টি এন, দ্যাট ইজ এ ডিলে সেটা হচ্ছে টুয়াইস টি ডি বলছি, এবং ওয়েট টাইম টি এন, তাহলে ডেল্টাটা হচ্ছে আমার টোটাল টাইম সবগুলোর সাম। ওকে, সবগুলোর সাম যদি হয় ইন দ্য ইভেন্ট অফ ওয়ান কোলিশন, তাহলে রেসপন্স টাইম হচ্ছে অ্যাভারেজ টাইম ইন্টারভ্যাল বিটুইন টু রিসেপশন, পি জিরো হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেসফুল রিসেপশন, আর ওয়ান মাইনাস পি